আসসালামু আলাইকুম এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম যুদ্ধ কবলিত লেবানন থেকে আরো ৭০ জন বাংলাদেশিকে ফেরত এনেছে সরকার রাজধানী বৈরুত থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমও এর সহযোগিতায় তাদের ফেরত আনা হয় এই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মুস্তাফা জামিল খান প্রবাসী বাংলাদেশিদের বিমান বন্দরে স্বাগত জানান এবং তাদের খোঁজ খবর নেন এছাড়াও আইএমও এর সহায়তায় প্রত্যেকের হাতে তাৎক্ষণিক ৫০০০ টাকা করে যাতায়াত ভাতা দেয়া হয় ভয়াবহ যুদ্ধ অবস্থায় থাকায় লেবানন থেকে নিয়ে ৩৩৮ জন বাংলাদেশিকে ফেরত আনা হলো সেখানে অবস্থানরত যেসব বাংলাদেশিদের যারা ফিরতে চান তাদের সবাইকে দেশে আনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় ও আন্তর্জাতিকভাবে পুরস্কারপ্রাপ্ত কৃতী হাফেজদের সংবর্ধনা দিয়েছে হুফাজুল কুরআন ডেভেলপমেন্ট ট্রাস্ট সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসাইন সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ আল্লামা তাজুল ইসলাম মানিকগঞ্জের আরিচা কাজিরহাট নৌপথে ফেরি স্বল্পতার ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা যানবাহনের তুলনায় ফেরি কম থাকায় ঘাটের দুই পারে নিয়মিত জটলা হচ্ছে যানবাহনের দীর্ঘ অপেক্ষার নষ্ট হয়ে যাচ্ছে ট্রাকে থাকা কাঁচামাল মানিকগঞ্জ থেকে শহীদুল ইসলাম সুজনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান পুরনো ছোট ফেরি দিয়ে আরিচা কাজিরহাট নৌপথে পণ্যবাহী ট্রাক পারাপার হচ্ছে দীর্ঘদিন ধরেই এ রুটে প্রতিদিন মাত্র ১০ বার আসা যাওয়া করতে পারে ফেরি পাশাপাশি নাব্যতার সংকটে মাঝপথে প্রায় আটকে যায় ফেরি এতে ভোগান্তিতে পড়েছে এই রুটে চলাচলকারী ট্রাকগুলো এদিকে শুধু ট্রাক পারাপারের জন্য নির্ধারিত থাকলেও এই ঘাট দিয়ে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলও পারাপার করা হয় তাই প্রতিদিন সর্বোচ্চ ৪০টির বেশি ট্রাক পার করা সম্ভব হয়ে ওঠে না ফলে ঘাটের দুই পারে প্রতিনিয়ত লেগেই থাকে ট্রাকের জটলা আমরা আসছি রাত্রে ২টা বাজে এখন পর্যন্ত পার হইতে পারিনি মোটামুটি পার হইতে সন্ধ্যা হয়ে যাবে ফেরি নষ্ট হয়ে থাকতেছে ফেরির জন্য যানজটের জন্য আমরা মনে করেন যে রাস্তা পার হইতে পারতেছি না গাড়ি দিনাদিন কভার করতে পারতেছি না দেখা গেল ফেরি কোন ডিস্টার্ব থাকলে ওই সময় দেখা গেল ফেরি আসতে সময় লাগে কিংবা ওই পারে গাড়ি না থাকলে ওই পার থেকে ফেরি আসতে সময় লাগে গুরুত্বপূর্ণ এই ফেরিঘাটে ৪টি ফেরি নির্ধারণ করা হলেও বড় দুটি ফেরি অন্যত্র সরিয়ে নেয় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করছে ঘাট কর্তৃপক্ষ আমাদের যে ফেরি চলাচলের জন্য যতটুকু পানি দরকার সেই সাপেক্ষের পানি নাই আপনাদের মাধ্যমে অনেকে জানায় দিচ্ছে যে তোমরা অন্য রুট ব্যবহার করো পাটুরিয়ার কথা বলছি আমরা যমুনার কথা বলছি আমাদের কথা তো ওনারা শুনবে কি শুনবেন না তাদের ব্যাপার তারা হয়তো আশায় আছে ঘাটের পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সহায়তা প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা আন্তর্জাতিক আমেরিকার নতুন প্রেসিডেন্ট কে হচ্ছেন তা জানতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা এই লড়াই জিততে শেষ মুহূর্তে মরিয়া দুই প্রার্থী কৃষ্ণাঙ্গ ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন কমলা হ্যারিস নারী ভোটাররাও তার টার্গেট এই দুয়ে ভোটে এবার নির্বাচিত হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জিতলে গাজা যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন কমলা আর প্রেসিডেন্ট হলে কয়েক লাখ অভিবাসীকে আমেরিকা থেকে তাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প কেরামতুল্লাহ বিপ্লব জানছেন বিস্তারিত এক মুহূর্তের জন্যও মুখ থেকে হাসি সরানো যাচ্ছে না সেলফি তুলতে কাউকে নাও করতে পারছেন না কমলা কারণ এই ভোটাররাই তার পক্ষে ক্যাম্পেইনে রীতিমতো জীবন বাজি রেখেছেন রোববার ছুটির দিনে হুট করে মিশিগানের একটি রেস্তোরাঁয় ঢুকে যান কমলা হ্যারিস সেখানে আগে থেকেই ভোটের প্রচারে ছিলেন তার সমর্থকরা আমেরিকার এবারের নির্বাচনে এই ভোটাররাই হয়তো জিতিয়ে দিতে পারেন কমলাকে কারণ অভিবাসী আর কৃষ্ণাঙ্গদের প্রতি ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত নিষেধাজ্ঞা আর হুমকি ধামকি মর্মাহত করেছে এই ভোটারদের I think Bucks County was a pivotal area and I think there might have been a difference of 4,000 votes 4 years ago. ভোটে জিততে পারলে বিভাজন নীতি বাদ দিয়ে এই অভিবাসীদের কিভাবে আগলে রাখবেন তাও জোরে সোরে বলছেন কমলা যুদ্ধ বন্ধ করবেন এ কথাও এরই মধ্যে দিয়ে ফেলেছেন But we like hard work. Hard work is good work. Hard work is joyful work. And make no mistake we will win. ঠিক এর উল্টো অবস্থান ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধভাবে আমেরিকায় যাওয়া অভিবাসীদের তিনি বলছেন আবর্জনা, তাদের তাড়ানোর ঘোষণাও দিয়েছেন, যদিও যুক্তরাষ্ট্রের মোট ভোটারের অর্ধেকই অভিবাসী। শেষ দিনের প্রচারণায় কমলা হ্যারিস মিশিগান ও পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশ করেন। বুলেটপ্রুফ কাচের দেয়াল ঘিরে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশও হয় পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায়, যা ঘিরে ভোটের আমেজের সাথে ছিল খানিক উত্তেজনাও। আমেরিকার এই নির্বাচনে এবার আগাম ভোট দিয়ে ফেলেছেন 7.5 কোটি ভোটার। তাদের কে কাকে সমর্থন দিয়েছেন তা পরিষ্কার করে এখনো বোঝা যাচ্ছে না, কারণ বিশ্ব গণমাধ্যমে সেরকমের ভোটের বিশ্লেষণ এখনো সেভাবে তুলে ধরা হয়নি। তবে ডোনাল্ড ট্রাম্প কিংবা কমলা হ্যারিস যেই আমেরিকার নতুন প্রেসিডেন্ট হোক, তাকে ঘিরে নতুন নতুন নানা আইন, নীতি এবং নির্দেশনা তৈরি হতে পারে এবার মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে। কামরুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। এবারে খেলার খবর। স্পানিওলকে হারিয়ে লা লিগা পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান আরো মজবুত করেছে বার্সেলোনা। ৩-১ গোলে জিতে ২-এ থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 9 পয়েন্টে এগিয়ে গেছে হান্সি ফ্লিকের দল। অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে 12 মিনিটে কাতালানরা এগিয়ে যায় ড্যানি ওলমোর গোলে। এরপর 23 মিনিটে ব্যবধান বাড়ান রাফিনহা। প্রথমার্ধে ওলমোর দ্বিতীয় গোলে 3-0 এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে স্পানিওলের হয়ে 1 গোল শোধ করেন জাভি পাউদো। লিগে 12 ম্যাচে এটি ছিল বার্সার 11তম জয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।